আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। এটা হলো মেইন রোড, এই রোডটা পুরো সমুদ্রের দিকে গেছে। তো এখানে অনেকগুলো বিল্ডিং আছে, সব এখন সকাল 9টা বাজে, সব বিল্ডিং এর মধ্যে দেখা যাচ্ছে। তো এখানে দোকানপাট গুলো বন্ধ আছে 9টা বাজে তাই। আমরা এখন সমুদ্রের দিকে যাব, তারপর ঘুরে আবার রিটার্ন চলে আসবো। এত সুন্দর জায়গা, এত মনোরম দৃশ্য। আমরা বেড়ে চলেছি সামনের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এখান থেকে একদম সামনে এসে গেছি আমরা সমুদ্র সৈকতে। তো এখানে লোক যাচ্ছে সামনে দিয়ে, এই সাউন্ডও শুনতে পারবেন আপনারা, সাউন্ডটা শোনা যাচ্ছে এখানে। আমরা আগে বেড়ে চলেছি। আপনারা দেখতে পাবেন এখন আমরা এসে গেছি সমুদ্র সৈকতে। তো এখানে লোক বসে আছে, কিছু লোক স্নান করছে। এখানে লোক কত লোক আছে, হাজার হাজার লোক এখানে এনজয়মেন্ট করছে। আমরা কাল রাত এসেছিলাম কিন্তু ভাবতে পারিনি এত এনজয়মেন্ট হবে। আপনারা দেখুন সবাই অনেক ধরনের এনজয়মেন্ট করছে। উঠে লোক যায় আমাদের সাথে থাকুন। এই দেখুন বোটে চলে আসছে, এখানে বোটে বোটে সবারই করছে। তো তার সাথে পিছন দিকে দেখুন নতুন লোক, হাওয়াটা অনুভব করা যায়। এখানে আমরা দাঁড়িয়ে জায়গায় অনুভব করছি, আমাদের আপনাদের বলে বুঝাতে পারবো না, এত শান্তি, এত আনন্দ হচ্ছে। আমার সাথে আমার বন্ধুও আছে, আপনারা দেখতে পাবেন, তো এখানে এসেছে আমার সাথে। তো ও এনজয়মেন্ট করছে, আমরা দুজন মিলে এনজয়মেন্ট করছি এখানে। নেক্সট আমরা ভাবছি আমাদের ফ্যামিলি টেমিলি সবকে সবাইকে নিয়ে আসবো এখানে। তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে কি আপনারা শুনতে পাবেন। বন্ধুগণ, আজ আমাদের ঘোরাফেরা শেষ, এখানে শেষ হলো। তো অনেক বেজে গেছে, 9:30 বেজে গেছে, আমাদের রুমটা ছাড়তে হবে। আমরা গিয়ে রুমে যাবো, ব্যাগ সব নিয়ে আসবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। ট্রেন আছে 10:30 সময়, ওই ট্রেনটা ধরে আবার আমরা পাঁশকুড়া যাব। পাঁশকুড়া থেকে আবার হাওড়াতে অন্য ট্রেনে যাব, পুরোটাই লোকাল ট্রেন। তো এখানে আমাদের পিছনে সমাপ্তি দেখতে পাচ্ছেন আমাদের।